বাড়ুই গ্রামের পার্শ্ববর্তী সেরাবি বাজারের অর্জুনপুর গ্রামে রেললাইনের পাশে ট্রেনে কাটা দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় লোক শনিবার ভোরবেলা মসজিদে নামাজ পড়ার পর বাড়িতে ফেরার সময় রেললাইনের পাশে ট্রেনে কাটা দুজনের মৃতদেহ দেখতে পান। এর মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, কিন্তু কিভাবে এই দুজনকে ট্রেনে কেটেছে তা জানা যায়নি। দুজনেরই পরিচয় জানা যায়নি। কিভাবে তাদের ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এটি দুর্ঘটনা না হত্যা না আত্মহত্যার ঘটনা, সে সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশে কি কর, 1:30টার সময় ঘটনা হয়েছে। তুমি সাসা কম্বলা উঠে গিয়ে দেখছো? আমি আমি লাশই দেখছি, লাশ দেখি এরা যেন মাছ ধরি। আমি দেখছি তো হল মার মুখ। আচ্ছা আচ্ছা, তো পুরো পরিচয় মিলছে নি এরা লাশটা কোন জায়গার? বর্তমানে স্পট পুলিশ অফিসার দুইজন আছেন, কিন্তু আমি চাইছিলাম যে তান্তানার লগে আলাপ করাইয়া দিমু অফলাইন ধরে, কিন্তু তান্তান মানে এখন তো বুঝরা তো মানে তান্তান অফিসার বড় অফিসার নাই, ওটার লাগে ইন মাতিতে পারছেন না। তে এখন যেও হোক কোয়া যারা হোক কোয়া আপনারা মানে স্পটও আইলে হয়তো এরার পরিচয় পাইলিবা, বা আপনার কেউ রিলেটিভ কেউ আসেন নি, ভিডিওটা বেশি করে শেয়ার করিয়া তান্তানের কাছে ফসাইয়া দেখুয়া।